ওয়েলকাম ফ্রেন্ডস, আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা সর্ষাগার ও স্নানাগার। হরপ্পা সভ্যতার এই যে সর্ষাগার এবং স্নানাগার, এই দুটো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা দেখি যে বিশেষ করে হরপ্পা, মহেন্দ্রদড়ো বা কালীবনগান, এই যে শহরগুলো, এখানে বেশ কিছু সর্ষাগার পাওয়া গেছে। সর্ষাগার মানে শস্য গোলাও আমরা বলতে পারি, অর্থাৎ যেখানে শস্য এনে সংগ্রহ করে রাখা হয়। তো এগুলোকে ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ করে অনেকে বলেছেন যে হয়তোবা এগুলো রাজকীয় শস্যাগার, অর্থাৎ রাজা যেখানে শস্য ভাণ্ডার গড়ে তোলেন। অর্থাৎ আমরা যেমন আধুনিক যুগে দেখি যে উদ্বৃত্ত শস্য কৃষকরা শহরের দিকে নিয়ে যায় ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক তখন এই হরপ্পা সভ্যতার যুগেও মানুষ এই শস্যগুলোকে, উদ্বৃত্ত শস্য, তার উৎপাদিত উদ্বৃত্ত শস্যকে তারা শহরে নিয়ে যেত। এখন এটা তো রাজার, হয়তো যিনি রাজা ছিলেন বা শাসক ছিলেন বা শাসক গোষ্ঠী যারা ছিল, তারা হয়তো ট্যাক্স বা কর হিসাবে শস্য সেখান থেকে নিয়ে আসতো। কারণ আমরা এই যে সিন্ধু সভ্যতাতেও বা হরপ্পা সভ্যতা আমরা যেটাই বলি না কেন, সেখানেও যে মুদ্রার যে মাধ্যমে যে বিনিময় প্রথা, সেটা কিন্তু খুব একটা বেশি কিছু অস্তিত্ব পাওয়া যায়নি। তো সেখানে ধরে নেওয়া যায় আমরা সেখানে মানে মাধ্যমটা ছিল, বিনিময়ের মাধ্যমটা ছিল শস্য, অর্থাৎ শস্য দেওয়া নেওয়ার মাধ্যমে, ট্যাক্স বলি বা অন্য যে কোনো জিনিস কেনা বাজার মাধ্যমে আমরা ধরি না কেন, বা একটা জিনিস কেউ উৎপাদন করলো, সে এই জিনিসটা দিয়ে অন্য জিনিস নিয়ে নিল, বিনিময় মাধ্যমে যেটা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এখন এই যে শস্যগুলাগুলো, সেই শস্যগুলাগুলো সাধারণত একটু উপরের ভূমিতে হতো, এবং শস্যগুলাগুলো এমনভাবে নির্মিত হতো যে আকারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বড় বড় শস্যগুলা। যেমন ধরুন আপনার এই যে মহেন্দ্রদড়ো হরপ্পা শহরে যে শস্যগুলাটা পাওয়া গেছে, একটা বড় যে শস্যগুলা, তার যেই মানে আয়তন ছিল সেটা হলো 15.24 × 6.10 এই বর্গ মিটার উপর সেখানে এই শস্যগুলাটা ছিল। তাহলে বুঝতে পারছেন এটার আকারটা কত বড়। আবার আমরা দেখি মহেন্দ্রদড়ো শহরে যে বৃহৎ শস্যাগারটি পাওয়া গেল, সেটা এটার চেয়ে অনেক গুণ বেশি। সেখানে কি ওটা ছিল 45.7 × 22.86, তাহলে বুঝুন এটা কত বড় ছিল। এখন এই যে শস্যগুলা, এগুলো থেকে উঠা বা নামার জন্য, শস্য নিয়ে নামা, শস্যটা নিচে রাখা, আবার সেখান থেকে শস্যটা তুলে আনা, এটার জন্য সিঁড়ি। এখন সিঁড়িগুলো কাঠের তৈরি সিঁড়িও ছিল, অথবা আপনার অনেক সময় ইটের সিঁড়িও সেখানে নির্মিত হতো। তো এই শস্যগুলাগুলো মানে আমি কি বলবো, সেগুলো মানে তাদের যে নগর সভ্যতা, নগর সভ্যতার যে বা হরপ্পা সভ্যতার যে অন্যতম বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ছিল, এটা এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন এই যে আমরা বৃহৎ শহরগুলোতে, বড় বড় শহরগুলোর কেন্দ্রে আমরা যে বৃহৎ শস্যগোলা বা শস্য ভাণ্ডার বা শস্যগার, যাই বলি শস্যাগার যাই বলি, এগুলো ছিল। এখন অন্যান্য অঞ্চলেও, ছোট ছোট শহরগুলোতেও বা এই রাজকীয় শস্যগোলার বাইরেও মানুষ এভাবে শস্য মজুত রাখার জন্য সেখানে একটা মানে ব্যবস্থা সেখানে ছিল। অর্থাৎ এটা বোঝা যায় যে হরপ্পীয় সভ্যতায় শস্য ভাণ্ডার বা শস্যগোলা সেখানে ছিল। এখন দেখুন, এই যে শস্য ভাণ্ডার বা শস্যগোলা বা শস্য আহরণ বা শস্যকে নিয়ে যাওয়া আনা, এগুলোর জন্য যে কাজগুলো করতেন, সেখানে দেখা যায় যে দরিদ্র শ্রেণীর লোক যারা ছিলেন, বা আমরা যাদেরকে কুলি বা মুটে যাদেরকে আমরা বলি, বা সাধারণত যারা বহন বাহকের কাজ করে সেখানে ছিল। এখন আপনারা, আমরা জানি যে এই যে সিন্ধু সভ্যতা, সেটা হলো প্রত্নতত্ত্ব বা অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এখন এই যে শস্যগুলোকে বহন করার জন্য, শস্যগুলোকে বহন করার জন্য আমরা যেমন বলি, আমাদের এখানে যেমন আমরা বিভিন্ন গামলা বা ধরুন আমরা বাঁশের তৈরি টুকরি আমরা যেগুলো ব্যবহার করি, সেখানে এরকম তামার বা এরকম কিছু মানে ইয়ে পাওয়া গেছে,
পাত্র পাওয়া গেছে আর কি, যেগুলি দিয়ে শস্য ওরা আনা নেওয়া বা উঠানামা সেখানে করতেন। তো আর যেটা হচ্ছে এখন এই শস্য যে পরিবহন বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া, আমরা আগেই দেখেছি, লক্ষ্য করেছি সিন্ধু সভ্যতার লোকেরা বিভিন্ন ধরনের গাড়ি, গরুর গাড়ি বা এরকম কিছু গাড়ি তারা ব্যবহার করতেন, বা মানুষের টানার গাড়িও ছিল, এইরকম ছিল গাড়িগুলো তারা ব্যবহার করতেন, সেই গাড়িতে করে স্থলপথে বা নিয়ে যাওয়া হতো। কিন্তু আমরা দেখি অস্তিত্ব পাওয়া গেছে সেরকম যে নৌকো, নৌকো করে, এটা আমরা তো জানি নদীমাতৃক সভ্যতা, সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে সেই সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতায়, সেই নদীমাতৃক সভ্যতায় অর্থাৎ শস্য আনা নেওয়ার ক্ষেত্রে বা শহরে ঢুকানোর ক্ষেত্রে বা সেখান থেকে অন্য স্থানে উদ্বৃত্ত শস্য পাঠানোর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটাকে আমদানি রপ্তানি বলি, সেটার ক্ষেত্রে সেখানে আপনার নৌকাকেও, নৌকাও ব্যবহার করা হতো, অর্থাৎ জলপথেও শস্য আনা নেওয়ার কাজটা সেখানে হতো। তো এই হলো মোটামুটি ধরুন এই যে শস্যাগার সংক্রান্ত সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যে একটা অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ কি সুন্দর আধুনিক পদ্ধতিতে সেগুলি তারা করেছিলেন সেটার একটা বিরাট নিদর্শন আমরা সেখানে পেয়ে যাই। কারণ এত হাজার বছর আগে, 5,000-5,500 বছর আগের যে সভ্যতা, সেই সভ্যতার এই সমস্ত চিহ্নগুলো এত সুন্দরভাবে সেখানে এখনো পাওয়া গেছে সেগুলো আর কি। তো সেগুলো প্রত্নতাত্ত্বিকরা সেগুলো বিচার বিশ্লেষণ করে এগুলোর সম্বন্ধে আমরা একটা দারুণ আমরা বুঝতে পারি এই সিন্ধু সভ্যতা সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারলাম। এবং আবারও বলি কথাটা, রিপিটেডলি বলা প্রয়োজন যদিও, সিন্ধু সভ্যতার লোকেদের কিন্তু ব্যবহৃত তাদের লিপি ছিল, কিন্তু সেই লিপিগুলির পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভব হয়নি। তাহলে আমরা এগুলি সম্বন্ধে আরও বড়েন বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারতাম। এবার হচ্ছে আমাদের যে স্নানাগার, স্নানাগার আমরা আগেই বলেছি বা আমরা জেনেছি যে সিন্ধু সভ্যতা একটা সমসাময়িক সভ্যতাগুলির তুলনায় একটা অতি উন্নত ধরনের সভ্যতা ছিল, নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, অর্থাৎ এত বছর আগে এত গ্রামীণ সভ্যতা। এটার সমসাময়িক আমরা যদি মেসোপটেমিয়ার সভ্যতা বা মিশরীয় সভ্যতা এই সমস্ত সভ্যতাগুলি যদি আমরা ধরি, কিন্তু ওই সমস্ত সভ্যতায় এত উন্নত জীবনযাপনের চিহ্ন কিন্তু পাওয়া যায়নি, এটা নিঃসন্দেহে বলা যায়, এটা ব্যতিক্রমী ব্যাপার। ভারতীয় সভ্যতা সম্বন্ধে আমাদের অনেক সময় দীর্ঘদিন আমাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, অর্থাৎ একটা মনোভাবটা এরকম যে ভারতীয় সভ্যতা অনেক পুরনো, মানে এত প্রাচীন না, তার তুলনায় ইউরোপীয় বা ইউরোপ বা পৃথিবীর অন্য প্রান্তে আরও অনেক পুরনো সভ্যতার, প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো পাওয়া গেছে। কিন্তু সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা আবিষ্কার হওয়ার পরে এই ধারণাটা সম্পূর্ণ আমাদের মানে বিলীন হয়ে যায়, অর্থাৎ আমরা এই ধারণা থেকে সরে আসি, নতুন ধারণা সৃষ্টি হয়। এখন এই যে স্নানাগার, বিশাল বড় স্নানাগার, মানে চৌবাচ্চা যাকে বলে, আমরা অনেক সময় ছোটখাটো মানে পুকুরও বলা যায়, পুকুর, পুকুর কিরকম পুকুর, সেটা পাক্কা করে তোলা পুকুর, পোড়া ইট দিয়ে তৈরি পুকুর। এবং এই পুকুর নির্মাণের যে নির্মাণ শৈলী, যে সমস্ত শ্রমিকরা এটা তৈরি করেছেন, আধুনিক যুগের শ্রমিকদের মধ্যেও ঠিক সেরকম এতটা দক্ষতা লক্ষ্য করা যায় না, তারাও লজ্জা পাবেন, এত সুন্দর মসৃণ কাজ তারা সেখানে করেছেন। তো এটা এই যে মহেন্দ্রগড় শহরে, মানে উঁচু স্থানে বিশাল চৌবাচ্চা, এটা যে আবিষ্কৃত হয়েছে অবিকল, অবিকল এখনো, মানে 5,000 বছর পরেও এটা সম্পূর্ণ অবিকল আছে, সেরকম সৌন্দর্যায়ন হয়তো নেই, জল টল এগুলো তো সেভাবে থাকার কথা না, যেহেতু উঁচু স্থানে, যেহেতু সভ্যতাটাই ধ্বংস, কিন্তু এটার যে পরিকাঠামোটা যে, এটা মোটামুটি বেশ ভালো এবং প্রায় বলা যায় অক্ষত অবস্থায় সেটা রয়েছে। কারণ তার নির্মাণ কৌশল, ইটগুলোকে ইঁটে, ইটগুলোকে পরপর বসিয়ে বিটুমিন দিয়ে সেগুলোকে, তার যে ছিদ্র পথগুলো বন্ধ করার যে আধুনিক কলা কৌশল, ওই সময়কার শিল্পী বা কারিগররা সেটা খুব জানতেন। এবং আমরা যদি বলি এই যে আমরা বলি যে প্রযুক্তিবিদ্যা, এই যে প্রযুক্তিবিদ বা ইঞ্জিনিয়ার যারা এই সমস্ত পরিকল্পনাগুলি করেছেন, তাদের মগজটা কত উন্নত ছিল। আমরা আজকে 5,000 বছর পরে যদি আমরা 5,000 বছর আগের বা 5,500 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সত্যি অবাক হতে হয়। তো এই যে এটা দৈর্ঘ্যটা কত দূর আপনি দেখুন, একটা
12 বাই 7 বাই 2.5 অর্থাৎ দৈর্ঘ্য আপনার 12 মিটার প্রস্থ 7 মিটার আর গভীরতা হলো আপনার 2.5 মিটার এখন কত বড় জলাশয় এখন এই জলাশয়কে কেন্দ্র করে নানা রকম মানে গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা অনেকগুলো সিদ্ধান্ত দিচ্ছে এখন বলা হচ্ছে যে এটা নগরের কেন্দ্রে অবস্থিত সেখানে ধর্মীয় স্থান বা ধর্ম বিশেষ কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে মানুষ সেখানে সমবেত হতেন আমরা হরপ্পীয় সভ্যতার দেবদেবীদের বা তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন আমরা সেখানে বিস্তৃত আলোচনা করব তারা কি কি ধরনের দেবতার চিন্তা ভাবনা মানে তাদের মধ্যে ছিল পূজিত আরাধ্য দেবদেবী কি কি ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করব কিন্তু দেখা গেছে যে বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে এখনকার মতো যেমন আমরা বিভিন্ন মেলা ধর্মীয় অনুষ্ঠান মেলা হয় ধর্মকে কেন্দ্র করে ওই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বা কালী মন্দিরকে কেন্দ্র করে আমরা এখানেও যদি আমরা বলি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরের যে মেলাটা বা এখানে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে মেলাটা বিভিন্ন স্থানে যেমন আমরা কুম্ভ মেলা ওই সাগর মেলা এই সমস্ত যে সমস্ত মেলাগুলো হয় আর কি তীর্থ স্থানগুলোকে কেন্দ্র করে সেই রকম ভাবনা থেকেই এইটা যেহেতু পুণ্যার্থীরা দলে দলে আসতো সেখানে প্রচুর মানুষ সমবেত হতো সেই জন্য ওই চৌবাচ্চাবা জলাশয়ে স্নান করে শুদ্ধ হয়ে তারা পুজো পার্বণ করতেন কারণ দেখা গেছে এই জলাশয়ের পাশে তার চতুর্পাশে যে ছোট ছোট কতগুলো ঘর পাওয়া গেছে অর্থাৎ এগুলো এই যে পূজারি বা পুরোহিতরা যেখানে থাকতেন তাদের জন্য এই বাসস্থানগুলো ছিল তারা এখানে থাকতেন অর্থাৎ পূজা পাঠ সেখানে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মানুষ সমবেত হতেন এখন এই যে জলাশয় নির্মাণের যে কৌশলটা এটার থেকে আবার ফ্লো করে আমরা দেখেছি যে উঁচু স্থানে এখন জলটাকে সেখানে জমা করে রাখা জল এটাকে ভরা বা সেখান থেকে আবার যে বাড়তি যে জল বা নোংরা জল সেখানে বেরিয়ে যাওয়ার জন্য যে সুন্দর যে নালা সিস্টেম বা নর্দমা সিস্টেম বা তার থেকে যে জল বেরোবার যে পথ করে দেওয়া সেগুলি দারুণ বিষয় ছিল। এখন এই যে চৌবাচ্চা যেটা বড় তার চৌবাচ্চা পাওয়া গেছে আমরা বললাম এটার পাশে আরো অনেক ছোট ছোট চৌবাচ্চাও পাওয়া গেছে অনেকগুলো চৌবাচ্চা সেখানে আরো আছে অর্থাৎ এই হরপ্পীয় সভ্যতার বৈশিষ্ট্যটা এরকম ছিল এবং আমরা তো জানি যে আমরা এর আগে আলোচনা করেছি শহরে বা নগরকে জীবনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সেটা অন্যতম ছিল যে তাদের স্নান ঘর ছিল হরপ্পীয় সভ্যতার মানুষ আমরা এটা লক্ষ্য করিনি যে তারা ওপেন স্পেসে মানে খোলা জায়গায় বিশেষ করে মহিলারা স্নান করতেন না সেখানে বাথরুম ছিল স্নানঘর ছিল ওদের আমাদের আধুনিক ব্যবস্থার মতো স্নানঘর ছিল সেখানে তো এই হলো মোটামুটি ধরুন যে বিশাল বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এটাকে কেন্দ্র করে যে কি কি বিষয়গুলো ছিল অর্থাৎ এটা মূল শহরের এবং বিশেষ করে যেখানে দুর্গ নির্মাণ হতো দুর্গ থাকত অর্থাৎ শাসক যেখানে থাকতেন তার কাছাকাছি অর্থাৎ যাতে সেখানে অন্য কোনো সমস্যা না হয় তার প্রতিরক্ষা সমস্যা যেটা ছিল মানুষের যে নাগরিক জীবনের সুযোগ সুবিধা দেওয়ার যে সমস্যা নগর কেন্দ্রিক জীবন গড়ে ওঠার পেছনে যেই যেই কন্ডিশন বা বিষয়গুলো ছিল সেগুলো সম্পূর্ণ পরিপূরক সেখানে ছিল এই হরপ্পীয় সভ্যতার মধ্যে এবং আমরা এই বিশেষ স্নানাগার থেকে আমরা অনেকগুলো প্রত্নতাত্ত্বিক যে সমস্ত আবিষ্কার তার রিলেটেড তার সম্পর্কিত যে তথ্য আমরা সেগুলি জানতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি।